দূরের এবং কাছের ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি তোমাদের প্রিয় গান শেখার আসর, টুনটুনিদের আসর। গত ক্লাসে আমরা যে গান শিখিয়েছিলাম, আজকে তার বাকি অংশ শিখবো ইনশাল্লাহ। তার আগে আমরা পরিচিত হয়ে নেব কে কোত্থেকে অংশগ্রহণ করলাম ইনশাল্লাহ। প্রথমে আমি নুসরাতের কাছে আসছি। নুসরাত ইলাহি, আসসালামু আলাইকুম। আমি নুসরাত ইলাহি, আমি ঢাকা থেকে অংশগ্রহণ করেছি। মারহাবা, মাশাআল্লাহ। এরপরে সাউদা, আসসালামু আলাইকুম। আমার নাম ওয়ালাইকুম আসসালাম, সাউদা রিফা বিনতি মির্জা, আমি ঢাকা থেকে এসেছি। মাশাআল্লাহ, ভেরি গুড। এরপর নাজিল, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাজিল, আমি গাজীপুরা থেকে অংশগ্রহণ করেছি। মারহাবা, মাশাআল্লাহ। এবার নুসরাত, নুসরাত এবং নুসাইবা দুই বোন। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। তাহলে আমি গত ক্লাসে যেভাবে শিখিয়েছিলাম, যতটুকু শিখিয়েছিলাম, এখন বলবে নাজিল। সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। খুলনার দুই বন্ধু বলবে, নুসরাত এবং নুসাইবা বলবে। মারহাবা, থ্যাংক ইউ। এবার নুসরাত ইলাহি বলবে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, গীবত ফাসাদ কখনো করা যাবে না, গীবত ফাসাদ কখনো করা যাবে না, কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর, কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর। সুন্দর হয়েছে মামুনি, একটু সুরটা একটু এলোমেলো হয়েছে, আমি ধরিয়ে দিচ্ছি, দেখো দেখো। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, আবার দেখো। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না, ঠিক এইভাবে। এইবার বলবে সাউদা, বলবে মিথ্যে কথা বলা যাবে না, এই লাইনটা অন্তরাটা। হ্যাঁ, মিথ্যে কথা কখনো বলা যাবে না, কখনো চলা যাবে না, মিথ্যে কথা কখনো বলা যাবে না,
পথে কখনো চলা যাবে না। তারপর গিবত ফসাদ, আমি বলে দেবো গিবত ফসাদ, দেখো গিবত ফসাদ কেমন। গিবত ফসাদ কখনো করা যাবে না, কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর। ঠিক আছে মামুনি, এবার বলবে নাজিল, মিথ্যে কথা কখনো বলা যাবে না, এটা শোনাতে দেখি। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না। মিথ্যে কথা কখনো বলা যাবে না, পাপের পথে কখনো চলা যাবে না। গীবত ফাসাদ কখনো করা যাবে না, কুরআনের আলোতে রাঙতে হবে অন্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাটাফাটি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। নাজিল যেভাবে গলা ছেড়ে গান শোনালো, আমি প্রতিটা শিক্ষার্থীকে এইভাবে গলা ছেড়ে গান শোনানোর জন্য আবেদন করছি। তোমরা যদি তোমাদের গানকে হৃদয়ে ধারণ করতে পারো, হৃদয়ের মধ্য থেকে তোমাদের গান যদি সেই রকম যেরকম স্পিড শক্তি ডিমান্ড করে সেই রকম স্পিডে তোমাকে গলা ছেড়ে গান গাইতে হবে, কারণ এই গান হচ্ছে আল্লাহর গান। আল্লাহর গান তো, আল্লাহর গান কখনো কেউ চাপিয়ে বলবে তাহলে কিন্তু আল্লাহর রহমত তখন তোমাদের কাছে ধরা দিবে না। তোমরা আল্লাহর গান যত জোরে প্রকাশ করবে, যত ভেতর থেকে হৃদয় থেকে প্রকাশ করবে, ইনশাআল্লাহ তোমরা একদিন সফল কাম হবেই হবে ইনশাআল্লাহ। তো নাজিল অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ মারহাবা। এবার আমি সঞ্চারিতে যাব। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল। এই দুই লাইন কে পারবে একটু হাত তুলে দেখি তো। হ্যাঁ, এবার নাজিল শোনাবে, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি পাখি টলমল। মাশাআল্লাহ, এবার নুসরাতে ইলাহিকে আমি ধরছি, আম্মু আপনি বলেন তো দেখি। পক্ষে যদি হয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি রয় আখি টলমল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর ছোট্ট মামুনি, অনেক সুন্দর হয়েছে। আমি আরেকবার শুনিয়ে দিই, একটু শুনেন আপনি মনোযোগ দিয়ে। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল। ঠিক আছে, এইবার আমি কাকে ধরবো, হাত তুলো দেখি তো। হ্যাঁ, এই যে নুসরাত সাহেবা, খুলনার দুই বন্ধু বলেন, নুসরাত এবং সাহেবা মামুনি। পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয় যদি হয় আখি টলমল। মাশাআল্লাহ, আজকে এই যে করোনার এই দিনে আমরা সবসময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করব, কারণ এই বিপদ থেকে তিনি একমাত্র উদ্ধার করতে পারবেন, তাই না বন্ধুরা? সুতরাং আমাদের কণ্ঠে সবসময় আল্লাহর ধ্বনি উচ্চারিত হবে,
আল্লাহ স্মরণ সবসময় আমাদের হৃদয়ের গভীরে থাকবে, সবসময় তার সঙ্গে সম্পর্ক রাখতে চাই, তাই না বন্ধুরা? ইনশাআল্লাহ। এইবার বলবে ন্যায়ের পক্ষে যদি, এবার বলবে হচ্ছে সাউদামণি, ন্যায়ের পক্ষে যদি। আঙ্কেল আপনি একবার বলেন। আচ্ছা আমি একবার বলছি, এই যে আমারটা আবার ফলো করেন। হ্যাঁ আমি কিভাবে বলছি, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আকি টলমল, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আকি টলমল। এবার পারবেন, বলেন তো দেখি। আমি আবার পরের লাইন দুটো বলছি, পুরোটাই বলছি, এবার সঞ্চারের পুরোটাই বলছি, নুসরাত এলাহি মনোযোগ দিয়ে শুনবেন, সবাই শুনবেন। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। আরেকবার শোনাচ্ছি, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। এবার কি কেউ পারবেন, কে পারবেন হাত তুলেন? হ্যাঁ নুসরাত এলাহি বল, সরি নুসরাত এবং নুসাইবা হাত তুলেছে আগে, নুসরাত নুসাইবা বলবে। পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। মারহাবা, মাশাআল্লাহ। পৃথিবীর যে যেখান থেকে আমাদের যদি সুখের ধারা শাশ্বত অবিরল। চমৎকার গিয়েছো, আল্লাহ তোমাদেরকে কণ্ঠ দিয়েছে এবং তোমরা চেষ্টাও সবসময় করো, বোঝা যায়। পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, প্যানভিশন টেলিভিশনের প্রোগ্রাম দেখছেন, সবাইকে অনুরোধ করছি, যাদের পরিবাররা মনে করেন যে আপনার সন্তান প্রতিভাবান, তাহলে অবশ্যই আপনাদের সন্তানদেরকে আমাদের প্যানভিশন টেলিভিশনের গানগুলো দেখার জন্য উৎসাহিত করবেন। কারণ হচ্ছে এই দেখেন ছোট ছোট মামুনিগুলো কত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছে, তারা যদি চেষ্টা না করতো তাহলে কিন্তু আমাদের অনুষ্ঠানে আজকে আসতে পারতো না, নিশ্চয়ই আল্লাহর রহমত তাদের প্রতি আছে আমি বিশ্বাস করি। তো আমি এরপরে যাচ্ছি নুসরাতে এলাহির কাছে। নুসরাতে এলাহি আম্মু আপনি একটু বলেন তো আম্মু, আমাকে আরেকবার বলে দিবেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল, আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল, ইমানের দাবিতে যদি রও অবিচল, ইমানের দাবিতে যদি রও অবিচল, বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। পাবেন আম্মা, ন্যায়ের পক্ষে যদি
অটুট মূল মনোবল আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল ন্যায়ের পক্ষে যদি হয় অটুট মূল বল আল্লাহর ভয়ে যদি আখি টলমল ইমানের দাবিতে যদিও অবিচল। কথাগুলো আসলে একটু কঠিন তোমাদের জন্য, তো এরপর আমি নাজিলের কাছে যাব। পক্ষে যদি রয় অটুট মনোবল আল্লাহর ভয় যদি হয় আখি টলমল ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল আল্লাহর ভয় যদি হয় আখি টলমল ইমানের দাবিতে যদি রয় বিচল ইমানের দাবিতে যদি অবিচল বইবে সুখের ধারা শাশ্বত অবিরল। মারহাবা, পৃথিবীর যেখান থেকে শুনছেন সবাই দেখেন আমাদের শিশুরা কত ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে বলছি একবার তারা আমারটা শুনে তারা রিসিভ করছে, গ্রহণ করছে এবং তারা আবার ডেলিভারি দিচ্ছে। এই যে আমাদের বাচ্চাগুলো কত ট্যালেন্ট, এরকম অনুষ্ঠান কিন্তু আপনাদের পৃথিবীর মানুষদের জন্য দরকার। প্রতিটা অভিভাবককে বলতে চাই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের শিশুদেরকে সুস্থ সংস্কৃতিতে কবুল করেন। আরেকটি কথা বলতে চাই, প্যান ভিশন টেলিভিশন এই প্রোগ্রামটি মাসে আমরা দুইটা করবো ইনশাল্লাহ, দুইটা পর্ব মাসে হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমরা প্রতি সাপ্তাহিক প্রোগ্রাম হিসেবে সামনে আমরা করব। তো যারা আমাদের প্রোগ্রামগুলোকে ভালো মনে করেন তারা অবশ্যই প্যান ভিশন টেলিভিশনকে সাহায্য করবেন, কারণ এটা একটা দিনের খেদমতের জন্যই এই প্রতিষ্ঠান, কোনো সন্দেহ নাই। দেশ এবং দেশের বাইরে যে আমাদের এই খেদমত থেকে মনে করবেন এটা আল্লাহর জন্য, অবশ্যই তাদের অন্তরে প্যান ভিশন টেলিভিশনের জন্য মায়া থাকবেই আমি আশা করছি। তো আমি এইবার আপনার ছোটমনি তোমরা শোনো, এই অন্তরা পরের আরেকটা অন্তরা সঞ্চারের পর একটা অন্তরা রয়েছে, আমি এটা বলছি। ও সাউদা বলতে চাই, হ্যাঁ আমার জান আপনি বলেন বলেন। ন্যায়ের পথে যদি মনোবল মনোবল আল্লাহর যদি হয় আপনি বলো মন ন্যায়ের পথে যদি রয় অটুট মন বল আল্লাহর ভয় যদি তোমাদের মতন সন্তানরা আগামী দিনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ। তো আমি সবার উদ্দেশ্যে এখন সঞ্চয়টা আরেকবার বলে অন্তরে এগিয়ে যাব। আমি সঞ্চয়টা আবার বলছি, একটু মনোযোগ দিয়ে শুনো। ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল। এই যে গানের মধ্যে ঢঙ্গগুলো আছে, ঢেউগুলো আছে, কাজগুলো আছে, এটা কিন্তু একজন শিল্পীর দায়িত্ব, তা সেগুলো একটাও যাতে মিস না করে। প্রতিটা কাজ তোমাদেরকে দিতে হবে, বুঝতে পারছো মামনিরা? ন্যায়ের পক্ষে যদি রয় অটুট মনোবল আল্লাহর ভয়ে যদি হয় আখি টলমল ইমানের দাবিতে যদি রও অবিচল ইমানের দাবিতে যদি রও অবিচল হইবে সুখের ধারা শাশ্বত অবিরল। সঞ্চারী শেষ হলো, এবার আমি
শেষ অন্তরে যাচ্ছি। সত্যের পথে তুমি যদি রও দীর্ঘাহি, শরণে বরণে রবে যে অমলি। সত্যের পথে তুমি যদি রও দীর্ঘাহি, শরণে বরণে রবে যে অমলি। এই দুই লাইন এবার হাত তোলো। হ্যাঁ নাজিল বলবে। সত্যের পথে তুমি যদিও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। কে পারবে এরপর? কে পারবে? হ্যাঁ আমি নুসরাত নুসাইবা, খুলনার দুই বন্ধুর কাছে যাচ্ছি। নুসরাত এবং নুসাইবা বলেন। তেরে পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। তেরে পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। মাশাআল্লাহ, দুই বোনই খুব ভালো বলেছে, মাশাআল্লাহ। তবে এখানে আরেকবার ফলো করে দেখো আমি কি বলছি। সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। এইবার আমি যাব নুসরাত এলাহির কাছে। সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। এখনো তোমার মুখস্থ হয়নি, তার আগে তুমি এত ভালো পেরেছো, মাশাআল্লাহ। তুমি যদি মুখস্থ করে ফেলতে পারো দেখবা তোমার কণ্ঠে গান এমনি এসে গিয়েছে, আলহামদুলিল্লাহ। শিশু শিল্পীরা যারা আমার কথা শুনছো, সবাইকে মনে বলছি আমি, গান যদি তুমি মানে ভালো করে গাইতে চাও, পরিবেশন করতে চাও, তোমাকে পুরো গানটা মুখস্থ করতে হবে। সেই জন্য তোমাকে বারবার গাইতে হবে, এবং না দেখে আবার তোমাকে গান দেখে একবার গাইলা, আবার না দেখে গাইবা, একবার দেখে গাইবা, আবার না দেখে গাইবা। এইভাবে যদি মুখস্থ করে গান গাইতে পারো তাহলে দেখবা খুব সুন্দর আসছে। আর যদি তুমি মুখস্থ না করে গান গান গাইতে থাকো, তুমি দেখবা তোমার গানের গাওয়ার ব্যাপারে ভয় লাগবে, ভয় লাগবে এবং মনে করবা যে আমি মনে হয় পাচ্ছি না, আমি মনে হয় ভুল করব, এরকম একটা ভয় দ্বিধাদ্বন্দ্ব তোমার ভিতর কাজ করবে। সুতরাং ছোট্ট বন্ধুরা, গান আমি যেটুকু শিখাচ্ছি এইটুকু তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাসের পরেও তোমরা শিখবে, এবং এমন ভাবে শিখবে যেন তোমরা পুরো গানটা না দেখে আম্মুকে আব্বুকে শোনাতে পারো, ইনশাআল্লাহ। তাহলে আমি আবার আবার গাচ্ছি। সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন, শরণে বরণে রবে যে অমলি। ওই শিবানী যদি পাঠ করো প্রতিদিন, প্রতিটি মননে হবে হবে তুমি সুন্দর। প্রতিটি মননে হবে তুমি। ঠিক আছে, আমি লাস্টের দিন আবার বলছি যাতে তোমাদের ভালো হয়। ওই শিবানী যদি পাঠ কর প্রতিদিন, প্রতিটি মননে হবে হবে তুমি সুন্দর। আবার বলছি দেখো, ওই শিবানী যদি পাঠ কর প্রতিদিন, প্রতিটি মননে হবে তুমি সুন্দর। হ্যাঁ নাজিল শোনাও। ওই শিবানী যদি পাঠ কর প্রতিদিন,
প্রতি মননে হবে তুমি সুন্দর সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল আগামী আনতে হলে তোমাকে আমাকে ভেরি গুড ভেরি গুড মানে সে সম্পর্কে মুখে যাওয়া যায় সহজে বন্ধুরা নিশ্চয়ই নাজিল বলার আমি রায়ান রায়ান বাবা তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা জি ভাই আমি শুনতে পাচ্ছি আপনার কথা তুমি শুনতে পৃথিবী করতেলে কানে কি তুমি শোনাতে পারবে জি ভাই আমি অনেক ভালো করে শোনাতে পারবো ওই শিবানী যদি পাঠ করো প্রতিদিন প্রতিটি মননে হবে তুমি সুন্দর পৃথিবী গড়তে হলে উচ্চগামী আনতে হলে সুন্দর পৃথিবী গড়তে হলে উজ্জ্বল আগামী আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর অনেক ধন্যবাদ মুখটা বলবে সাউদামণি সাউদামণি মুখটা বলবে সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী ঘুরতে হলে জল আগামী আনতে হলে তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর তোমাকে আমাকে হতে হবে সুন্দর আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর মাশাআল্লাহ মারহাবা ভেরি গুড মাশাআল্লাহ এরপরে বলবে মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না মিথ্যে কথা কখনো বলা যাবে না পাপের পথে কখনো চলা যাবে না কি বোধ ফাসাদ কখনো করা যাবে না কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর বোধ ফাসাদ কখনো করা যাবে না কোরআনের আলোতে রাঙতে হবে অন্তর থ্যাংক ইউ আম্মু অনেক ধন্যবাদ সুন্দর হয়েছে এইবার বলবে খুলনার বন্ধু দুই দুই বোন নুসরাত এবং নুসাইবা তোমরা বলবা সঞ্চারী ন্যায়ের পক্ষে যদি শরণে বরণে রবে যে অবলীন ওই শিবানী যদি পাঠ করো প্রতিদিন প্রতিটি মননে হবে তুমি সুন্দর যদি অটুট মনোবল আল্লাহর ভয়ে যদি হয় আখি টলবল ইমানের দাবিতে যদি রও আমি চল বইবে সুখের ধারা শাশ্বত অবিরল সত্যের পথে তুমি যদি রও দ্বিধাহীন স্মরণে বরণে রবে যে ধন্যবাদ দুই বোন কে ধন্যবাদ এইবার বলবে নাজিল শেষ অন্তর বলবে নাজিল নাজিল শেষ অন্তর বলো সত্যের পথে তুমি সত্যের পথে তুমি যদি দ্বিধাহীন শরণে বরণে রবে যে অমলিনী সত্যের পথে তুমি যদিও দ্বিধাহীন শরণে বরণে রবে যে অমলিনী ওই শিবানী যদি পাঠ
করো প্রতিদিন, প্রতিটি মননে হবে তুমি সুন্দর। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। নাজিল, তুমি এগিয়ে যাবে ইনশাআল্লাহ, তোমরা, আল্লাহ তোমাদের কণ্ঠ দিয়েছে, তুমি ভবিষ্যৎ সাইফুল্লাহ মনসুর, তারেক মুনাওয়ার, তুমি হবে শিল্পী মশিউর রহমান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমরা সবাই অনেক ভালো, তবে নাজিলকে এই জন্য ধন্যবাদ দিই যে নাজিল গলা ছেড়ে গান গায়, মাশাআল্লাহ। নুসরাত এলাহি শেষ করবে, নুসরাত এলাহি। পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, সুন্দর পৃথিবী গড়তে হলে, উজ্জ্বল আগামী আনতে হলে, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর, তোমাকে আমাকে হতে হবে সুন্দর, আমলে বিশ্বাসে হতে হবে সুন্দর। মাশাআল্লাহ, মারহাবা। তাহলে আমল বিশেষ হতে হবে সুন্দর, আমাদের হাতে আর সময় নেই, আমরা ইনশাআল্লাহ প্রতি মাসে আমরা এই প্যানভিশন টেলিভিশনে আপাতত দুইটা করে প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। তো পরবর্তীতে আবার তোমাদেরকে আমি আমরা খোঁজ করে তোমাদেরকে আমরা প্যানভিশন টেলিভিশনে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করিয়ে নিব ইনশাআল্লাহ। তোমরা দোয়া করবা এবং তোমরা আমার সাথে সবসময় যোগাযোগ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের সবাইকে কল্যাণ দান করুক, আল্লাহ আমাদের সুস্থ সংস্কৃতির ধারা কবুল করুক, এবং আল্লাহ যেন আমাদেরকে প্রতিটা দিন যেন সংস্কৃতি চর্চায় আমাদের আল্লাহ যেন নিয়োজিত রাখেন। আমরা একদিকে লেখাপড়া যেমন গুরুত্বের সাথে নেব, পড়ালেখায় খুব এক নম্বর কাজ মনে করব, এবং পাশাপাশি সুস্থ সংস্কৃতির কাজগুলো প্রতিদিন অল্প অল্প করে হলেও আমরা করতে হবে, আমাদের না হলে আমরা সংস্কৃতিতে পিছিয়ে পড়ব। তো সবাইকে আজকের মতো বিদায় দিতে হচ্ছে, সময় আমাদের হাতে আর নেই, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখছেন, আশা করি আমাদের অনুষ্ঠানটা আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন, এবং এই অনুষ্ঠান যত বেশি শেয়ার করবেন, যত ছড়িয়ে যাবে, তত মনে রাখবেন সুস্থ সংস্কৃতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ হাফেজ। আজকের মতোই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।